সিপিএম এর কার্যালয়ে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বরাহনগর বনরিনি এলাকায়। অভিযোগ, দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে সিপিএম এর কার্যালয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন প্রথমে আনা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে আসে বরাহনগর থানা পুলিশ। দুষ্কৃতীরা দিনের বেলায় আগুন লাগিয়ে দিয়েছে সিপিএম এর কার্যালয়ে, এমনটাই অভিযোগ সিপিএম নেতাদের। তবে কি কারণে আগুন লাগলো এবং এই অগ্নিকাণ্ডের ঘটনার পিছনে কি কারণ, সেই নিয়ে কিন্তু রীতিমতো বরাহনগর থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। সিপিএম বরাহনগর এক এরিয়া কমিটির অন্তর্গত 15 নম্বর শাখার বনরিনী এলাকা অঞ্চলে এদিন দুপুর 11:30 নাগাদ পার্টি অফিসে আগুন লাগে। আর এই আগুনে পার্টি অফিসের গুরুত্বপূর্ণ বেশ কিছু কাগজপত্র সহ কিন্তু ঘরের অনেকটা অংশ পুড়ে যায়। আর এই খবর পেয়ে সিপিএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য কিশোর গাঙ্গুলি, সিপিএম অন্যতম নেতৃত্ব অশোক ভট্টাচার্য, তারাও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়। এছাড়াও আসেন সিপিএম বনগাঁর 1 নম্বর এরিয়া কমিটির সদস্য প্রবাল পোদ্দার, বিপ্লব নন্দী, সিপিএমের কর্মী সদস্যরাও ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনাস্থলে এসে দেখা যায় যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ঘরের অনেকটা অংশ কিন্তু পুড়ে গিয়েছে। তবে কিভাবে আগুন লাগলো এখন অবধি সেটা জানা না গেলেও এই আগুন বাইরে থেকে চক্রান্ত করে লাগানো হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করছে সিপিএম এর নেতারা। ঘটনাস্থল থেকে একটি মিছিল বেরিয়ে বরাহনগর থানায় পর্যন্ত যায় এবং সিপিএম কর্মীরা একটি ডেপুটেশন কর্মসূচিও পালন করে। বরাহনগর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মরত অফিসারদের হাতে একটি ডেপুটেশন জমা দিয়েও তারা তাদের বক্তব্য জানাতে থাকে। তাদের এইভাবে চক্রান্ত করে, পরিকল্পনা করে তাদের সিপিএমের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু অভিযোগে রীতিমতো প্রতিবাদে সরব সিপিএমের নেতাকর্মীরা। পার্টির কেন্দ্র আমাদের কর্মসূচি ছিল লেনিনের জন্মদিন, সেই অনুযায়ী পার্টির শাখার কমরেডরা ছিল। 10:30-11 অবধি কমরেডরা কর্মসূচি পড়ে যাওয়ার পর বাড়ি চলে যায়। ঠিক 11:30-11:35 নাগাদ এই অঞ্চলে প্রতিবেশী মানুষেরা খবর দেয় পার্টি অফিসের ভেতর আগুন ধরেছে। স্বাভাবিক কারণে আমাদের প্রতিবেশী সহ আমাদের পার্টি কমিটিরা ছুটে আসেন এবং দেখেন যে ভেতরে একটি ঘরে আগুন ধরে আছে। বিভিন্ন নথিপত্র থেকে শুরু করে পার্টির ঝান্ডা, গুরুত্বপূর্ণ জিনিস পুড়ে ছাই হয়ে যায়। তৎক্ষণাৎ আমরা তার আগে আমরা প্রতিবেশীরা আমাদের পার্টি কমরেডরা থানায় সিএসসি এবং দমকল বাহিনীকে খবর দেন, তারা নির্দিষ্ট সময়ে এসে পৌঁছেন, তারা প্রয়োজনীয় সাহায্য করেন। এবং এই দীর্ঘদিন ধরে আমাদের এই অঞ্চলে পার্টি শাখার ওপর প্রতি আক্রমণ হয়। 2011 সালে বিধানসভা নির্বাচনের পর শহীদবেদি স্বপননাকে শহীদবেদি ভাঙচুর হয়, ঝান্ডাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, পার্টি অফিসের ভেতর মদের বোতল থেকে শুরু হয়ে অসভ্যতা জিনিস পার্টি অফিসের ভেতর প্রবেশ করেন জানলা দিয়ে দুষ্কৃতিকারীরা। এর আগেও আমরা থানাকে বিভিন্নভাবে আমরা জানিয়েছি, আমরা কোনো প্রশাসনের কাছে সেভাবে কোনো সদুত্তর পাইনি। চলতে দেওয়া যায় না, এর জন্য যদি চলতে হয় আমরা এর পরবর্তী ক্ষেত্রে বৃহত্তর আন্দোলনের পথে আমাদের যেতে বাধ্য হব। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব দুষ্কৃতীদের খুঁজে নির্দিষ্টভাবে শাস্তি দেওয়ার জন্য আমরা অনুরোধ করব পার্টি শাখার পার্টির পক্ষ থেকে। আগুন ছুঁড়ে মেরেছে, কারণ তার আগেও আমাদের জানলা টানলা কাজ সমস্ত কিছু ওরা ভেঙে দিয়েছে, সেই দিয়েই ওরা আগুন ছুঁড়ে মেরেছে এই 12:45। কী করে খবর পেলেন আপনি? আমি পাশেই থাকি, ঠিক পাশেই থাকি। আমার প্রতিবেশীরা ওরা দেখেছে যে ধোঁয়ো বেরোচ্ছে, বলছে পার্টি অফিস থেকে ধোঁয়ো কিসের জন্য? ওরা তো এইমাত্র গেল 11:45, 10:30 একই ব্যাপার, মানে 10:30 আমাদের প্রোগ্রাম হলো, তার কিছুক্ষণ পরেই এই ঘটনাটা। তো এই যে আগুন লাগার ব্যাপারটা, ধোঁয়ো বেরোচ্ছে, বিশাল ধোঁয়ো। আমাকে গিয়ে পাশের থেকে খবর দিল যে এক্ষুনি তোমাদের পার্টি অফিসে আগুন লেগেছে। তারপরে দৌড়ে এসে দেখলাম যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে একদম, আর সমস্ত কিছু পুড়ে মানে ইয়ে হয়ে যায়, কেউ ঢুকতে পারছে না। তারপরে সবাই মিলে জল টল দিয়ে সব কারেন্ট খুলে নেওয়া হলো, টিভি ছিল, ইয়ে ছিল, সব ইয়ে করে এই এই তো অবস্থা। এই দুষ্কৃতীরা দিনের পর দিন, দিনের পর দিন, সকাল থেকে রাত পর্যন্ত ওদের এখানে আড্ডা পাশে মদের বোতল, মদ খেয়ে খেয়ে মদের বোতলগুলো পর্যন্ত ছুঁড়ে ফেলে দেয় এই আমাদের বারান্দার মধ্যে, ইয়ে জানলা গলিয়ে, দিনের পর দিন। এই অত্যাচার আমরা কিছুতেই সহ্য করতে পারছি না। পার্টি আমরা যদি মিটিং করি, দুষ্কৃতি কি বলবো আমাদের এগেনস্টে যারা ইয়ে করে, এছাড়া কি বলবো আর বলুন। বরাহনগর থেকে বলরাম বসুর রিপোর্ট, সঠিক বার্তা।